আদ্দিন টিভি ইসলাম প্রচারের স্বার্থে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো আজকে ধরাশায়ী হয়ে গিয়েছে এবং যারা ল্যাবে কাজ করেছে এই সমস্ত রাষ্ট্রগুলো মেইনলি আজকে প্রধানত ধরাশায়ী যারা বড় বড় শক্তিধর সেই রাষ্ট্রগুলো কাবু হয়ে গিয়েছে প্রশ্ন উঠেছে কে হবে নিয়ন্ত্রণকারী রাষ্ট্র আজকে দেখা যাচ্ছে যে আমেরিকা খুব সীমিত পর্যায়ে কিছু সাহায্য পাঠিয়েছে ইতালিতে এর বাইরে আর কোনো দেশে পাঠাতে পারেনি সীমিত পর্যায়ে কিছু পাঠিয়েছে কিন্তু চায়না হিউজ ভলিউমে সাহায্য পাঠিয়েছে এবং খোদ আমেরিকাতেও পাঠিয়েছে এই জন্য প্রশ্ন উঠেছে আসলে নিয়ন্ত্রণকারী রাষ্ট্র হিসেবে কি আমেরিকার জায়গায় চায়না দখল করতে যাচ্ছে জায়গাটা নিয়ে নিতে যাচ্ছে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে এবং আসলে বিষয়টা আমার দৃষ্টিতে এত সহজ নয় এর মধ্যে আমেরিকার কাজের যে ধরন আমরা প্রাসঙ্গিকভাবেই বলি ওসামা বিন লাদেনকে হত্যা করার জন্য আমেরিকা যে পরিকল্পনা নিয়েছিল এবং সেই পরিকল্পনার প্রথম প্রজেক্টটা তাদের ছিল যে অ্যাবোটাবাদে যেখানে ওসামা বিন লাদেন ছিল তার আশেপাশে বস্তিতে তারা প্রথমে টিকা দান কর্মসূচি চালু করে আমেরিকান গোয়েন্দারা সেখানে ছিল এবং তাদের উদ্দেশ্য ছিল ওসামা বিন লাদেনের আশেপাশে থাকা কিছু লোকদের ডিএনএ স্যাম্পল কালেকশন করবে আনাবুল হাসান ভাই আসসালামু আলাইকুম ডিএনএ স্যাম্পল কালেকশনের জন্য তারা প্রথমে অভিজাত এলাকায় শুরু করেছে অ্যাবোটাবাদের বস্তিতে তারপর অভিজাত এলাকায় বস্তিতে টিকাদান কর্মসূচির মধ্যে হ্যাপাটাইটিস বি তারা ফ্রিতে দিচ্ছিল এক দুই তিন নম্বর রাউন্ডে যখন যায় ততক্ষণে তারা অভিজাত এলাকায় ঢুকে গেছে যখনই অভিজাত এলাকায় ঢুকে গেছে তখন আর চার নম্বর যে ডোজ দেওয়ার কথা বস্তিতে আর এরা আর ফিরে যায় নাই বস্তিতে যেহেতু অভিজাত এলাকায় ঢুকে গেছে ঢুকতে ঢুকতে ওসামা বিন লাদেনের আশেপাশে কিছু লোকের ডিএনএ স্যাম্পল পেয়ে গিয়েছে এবং তারা কনফার্ম হয়ে গিয়েছে সেখানে তিনি আছেন এবং সেখানে যদিও তারা অপারেশনটা চালিয়েছে কিন্তু তারা যে অনৈতিক পন্থাটা অবলম্বন করেছে গোটা দুনিয়ার গবেষক মহলে এবং সুশীল মহলে তাদের এই পদ্ধতিটা একটা নিন্দা কুড়িয়েছে যাই হোক তো এটা হচ্ছে তাদের কাজের যে পদ্ধতি তারা একে অপরের সাথে যখন জানেন এই যে ক্রিমিয়া দখল করে ফেলেছে রাশিয়া ইউক্রেনের বড় একটি অংশ ক্রিমিয়া রাশিয়া দাবি নিয়ে দখল করে ফেলেছে এবং ইউক্রেনের অনেকগুলো জায়গায় অলরেডি আমেরিকান উপস্থিতি আছে কিন্তু তাদের মধ্যে একটা অদ্ভুত সমঝোতা আছে রাশিয়া তাদের এই বায়োলজিক্যাল ল্যাবগুলো নিয়ে অনেক বেশি উচ্চবাচ্য করে নাই আর আমেরিকাও অনেক বেশি উচ্চবাচ্য করে নাই ক্রিমিয়া দখল নিয়ে অথচ এই দুইটি দেশই বায়োলজিক্যাল উইপন কনভেনশন এটাতে স্বাক্ষর করেছে চায়নাও স্বাক্ষর করেছে 180 দেশ স্বাক্ষর করেছে জীবাণু অস্ত্র আছে অথচ স্বাক্ষর করেনি পৃথিবীতে একটি দেশ সেটা হচ্ছে ইসরায়েল ইসরায়েল তার জীবাণু অস্ত্র আছে কিন্তু এই জীবাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে স্বাক্ষর করেনি চায়নাও স্বাক্ষর করেছে আমেরিকাও স্বাক্ষর করেছে এখন আমি বলেছিলাম তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে যার কারণে ভাইরাসের গতি প্রকৃতি দেখেন এক এক দেশে কিছু কিছু নতুন নতুন বৈশিষ্ট্যের খবর পাওয়া যাচ্ছে যেমন আমরা প্রথম দিকে বলে এসেছি এই ভাইরাসটা লম্বা সময় উঠতে পারে না দুই তিন মিনিটের সর্বোচ্চ বেশি এর মধ্যে ভাইরাসটা ডাউন হয়ে যায় ফ্লোরে পড়ে যায় কিন্তু সর্বশেষ আমেরিকান কয়েকটা ইউনিভার্সিটির গবেষণা এবং স্যাম্পলগুলো তারা সেখান থেকে নিয়েছে সেখানে তারা বলেছে যে ভাইরাসটা উঠতে পারে এর মধ্যে প্রাইস্টন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ লস অ্যাঞ্জেলস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অর্থাৎ চারটা প্রতিষ্ঠানের বক্তব্য একটা সিঙ্গেল প্রতিষ্ঠান তারা সবাই বলছে এই ভাইরাসটি কম করে 3 ঘন্টা পর্যন্ত আকাশে ভেসে থাকতে পারে বাতাসে ভেসে থাকতে পারে অর্থাৎ তার মানে হচ্ছে এয়ারবর্ন এবং WHO প্রথমে বলেছে এই ভাইরাসটা এয়ারবর্ন না এয়ারবর্ন যদি না হয় বিপজ্জনক কিছু না কিন্তু আমেরিকায় যে ভাইরাসটা পাওয়া গেছে সেই ভাইরাসটাকে দেখা যাচ্ছে সে উঠতে পারছে সেই ভাইরাসটা কিন্তু আমাদের দেশের ভাইরাস অথবা চীনে যে ভাইরাস সে ভাইরাসের মতো না ভিন্ন রকম এবং একই সময়ে একাধিক রকমের ভাইরাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছে এই জন্য আমি বলেছি যে আমার মনে হয় যে তৃতীয় কোনো পক্ষ ঢুকে পড়েছে এবং আমার সন্দেহ অমূলক নয় এই জন্য আমার এই সন্দেহের পক্ষে আমি খুঁজাখুঁজি করে কয়েকটা দলিল পেয়ে গেলাম সেই দলিলগুলো হচ্ছে সেটা কয়েকটা প্রবন্ধ আমরা দেখেছি ফিলিস্তিনি লেখক যিনি দৈনিক আল কুদসের কলামিস্ট
রাসেম আবিদাত, PFLP, পপুলার ফ্রন্ট অফ লিবারেশন অফ প্যালেস্টাইনের কর্মী তিনি। তিনি দাবি করেছেন ইউএস এবং ইসরায়েলের একটি জয়েন্ট প্রজেক্ট, এটাকে মহামারী আকারে নিয়ে যাওয়া, হতে পারে দুর্ঘটনা, হতে পারে অন্য কিছু, কিন্তু এটাকে মহামারী আকারে নিয়ে যাওয়ার জন্য এই প্রজেক্ট কাজ করেছে। প্রথমে পাত্তাই দেয় নাই ইউএস, এবং কিন্তু এখন তারা নিজেরা এটার মধ্যে আটকা পড়ে গেছে। কিন্তু তার দাবি হচ্ছে যদিও ইসরায়েল সাময়িক সীমিত পরিসরে এটাতে আক্রান্ত, কিন্তু এর মূল কারিগর হচ্ছে ইসরায়েল। এবং এটা শুধু একজন দাবি করেছেন তা না, ফিলিস্তিনি আরেকজন সাংবাদিক আব্দুল মুওয়াতি আল সাদেক, তিনি প্রবন্ধ লিখেছেন, তিনি বলেছেন বিশ্ব অর্থনীতিকে রিপ্রোগ্রাম করার ধান্দায় এটা কাজটি করেছে ইসরায়েল, ইউএসের গোপন অথবা শীর্ষ কর্তৃপক্ষের সায় ছিল এটাতে। এবং তার বক্তব্য হচ্ছে দৈনিক ক্ষুধায় মৃত্যু হচ্ছে 28,000 জন পৃথিবীতে, সুতরাং এই বিষয়টা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা নতুন উপসর্গ এখানে যোগ করেছে। আরেকটি আর্টিকেল এসেছে, সেটা হচ্ছে আসাদ আল জাওনি, তিনি জর্ডানিয়ান জার্নালিস্ট, জর্ডানের সাংবাদিক, তিনি দুনিয়া আল ওয়াতান এই পত্রিকায় এই চাকরি করেন, কাজ করেন। তো তিনি বলেছেন যে এটা হচ্ছে মোসাদ এবং সিআইএ এর একটা জয়েন্ট প্রজেক্ট। এবং তিনি আরেকটা দাবি করেছেন যে চায়নার সাথে ইতালির যে বাণিজ্য চুক্তিটি হলো, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন কঠিনভাবে ইতালিকে বিরোধিতা করেছে যে চায়নার সাথে এই চুক্তিতে যাবে না, কিন্তু ইতালি তাদের সমস্ত বাধা উপেক্ষা করে চায়নার সাথে চুক্তিতে গেল, এবং সেই চুক্তিতে যাওয়ার অপরাধে ইতালিকে শাস্তি দেওয়া হয়েছে। তিনি এটা দাবি করেছেন, ইতালিকে শাস্তি দেওয়া হয়েছে। ইতালি বেল্ট অ্যান্ড রোড, এই চায়নার সাথে 60টা দেশের এই প্রজেক্টে ইউরোপের পক্ষ থেকে ইতালি ঢুকে গেছে, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের তুমুল বিরোধিতার মুখে। সুতরাং ইতালিকে প্রথমত শাস্তি দেওয়ার জন্য দায়িত্বটা ইসরায়েল গ্রহণ করেছে, এটা হচ্ছে তার দাবি। এই জায়গায় এসে যেটা হচ্ছে যে অনেকে যেটা বলছেন যে চায়না পৃথিবীকে কন্ট্রোল করার মতো ক্যাপাসিটি চায়নার আছে, পৃথিবীর নিয়ন্ত্রণ নেওয়ার সামর্থ্য চায়নার আছে, এবং পৃথিবীকে কন্ট্রোল করার জন্য, একটা সুপার পাওয়ার হওয়ার জন্য যে পরিমাণ সামরিক শক্তি দরকার সেটা চায়নার আছে, যে পরিমাণ অর্থনীতি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, আমেরিকার পরেই তার অর্থনীতি জিডিপি, সেই সাইজ, জিডিপির সাইজ তার আছে, এবং পৃথিবীর টোটাল বাণিজ্য কন্ট্রোল করার মতো যেরকম ব্যাংকিং সিস্টেম দরকার, যেরকম অর্গানাইজিং সিস্টেম দরকার, ডলারের বিপরীতে যদি চায়নার মুদ্রা স্থাপন করতে হয় সেই সামর্থ্য চায়নার আছে, এই দাবিটাও আছে। তো সব মিলাইয়া সুতরাং চায়না আমেরিকার জায়গায় সুপার পাওয়ার হিসেবে এই জায়গায় আসার সামর্থ্য চায়না রাখে, এটা হচ্ছে বড় একটি দাবি। আর দ্বিতীয় আশঙ্কা হচ্ছে চায়না যে পদ্ধতিতে কাজ করে, চায়না আমেরিকা একজনের সাথে বন্ধু, হাসতে হাসতে পিছনে ছুরি মেরে দেয়, খুন করে, এটা আমেরিকা পারে। আর চায়না যে কাজটা করে, মানুষকে ঘুমে রেখে দম বন্ধ করে মেরে ফেলে, একজন মানুষকে খাঁচার মধ্যে আটকাইয়া তাকে মাথা পিটাই মেরে ফেলবো, অর্থাৎ তাদের কাজের ধরন হচ্ছে এরকম, কাউকে চিপার মধ্যে আটকাইয়া তারা আক্রমণ করবে, বন্দি করবে, ব্যাপারটা তাদের ধরন হচ্ছে এরকম। তারা একদিক থেকে আরও অন্য রকমের নৃশংস, এবং সেটা মুসলমানদের জন্য আরও ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে যদি চায়না পৃথিবীতে শক্তি লাভ করে, এটা হচ্ছে আমাদের অনেকের আশঙ্কা। কিন্তু সব কিছু থাকার পরেও আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে চায়না পৃথিবীর সুপার পাওয়ার হবে না, এবং পৃথিবীর কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে চায়না আসার সুযোগ নেই। কারণ হচ্ছে চায়না যে পদ্ধতিতে শাসিত হয়, চায়নার একটা পার্টি চায়নাকে চালায়, শাসন করে, এবং একটা পার্টি শাসিত দেশ, সেটা একটা সুপার পাওয়ার অস্তিত্ব থাকা অবস্থায় সুপার পাওয়ার সে হয়ে যাবে এই সুযোগ আসলে নেই। কারণ হচ্ছে রাশিয়া সে সুযোগ পায় না, এই ভিন্ন অস্তিত্ব পরে লাভ করার পরেও রাশিয়া সেই সুযোগ পায় না, একই সময়ে গড়ে উঠেছে কিন্তু পায় নাই। তো দ্বিতীয় হচ্ছে চায়নার যে জনসংখ্যা বৃদ্ধির হার, এটা অনেক কমে গিয়েছে, চায়নায় ধর্মহীন মানুষের সংখ্যা বেশি, এরা কনফুসিয়াস রীতিনীতি পালন করে, এবং 15% মতো মানুষ হচ্ছে বৌদ্ধ, এরপরে ছোটো ছোটো বিভিন্ন ধর্মের লোক আছে, অর্থাৎ বেশিরভাগ মানুষ আছে ধর্মহীন, এবং এদের কোনো কমিটমেন্ট নেই, কোনো কমিটমেন্ট নেই, কোনো নৈতিকতা নেই। যার কমিটমেন্ট নেই সে পরাশক্ত হতে পারে না, কারণ হচ্ছে সে কমিটমেন্ট অন্যের প্রতি রাখুক না রাখুক, তার যারা লোক, আমেরিকার অনেক ধরনের
বজ্জাতি আছে, গোটা দুনিয়াকে তছনছ করে ছাড়ছে, কিন্তু তার কমিটমেন্ট তার দালালদের প্রতি আছে, যারা আমেরিকান দালাল তাদের একটা পর্যায় পর্যন্ত সে যে কোনোভাবে হোক প্রোটেকশন দেয় এবং কমিটমেন্ট তারা রক্ষা করার চেষ্টা করে। এটা তাদের কাজের অংশ, পেশাদারিত্ব। চায়নার এই পেশাদারিত্ব নেই, চায়নার কমিটমেন্ট নেই, এখন যে কোনো মুহূর্তে রাস্তা নামা দিয়ে সে পিছন থেকে সরে যেতে পারে। সুতরাং সুপার পাওয়ার হওয়ার জন্য তার যে দেশগুলোকে তার গণ্ডিতে নিয়ে আসা, এটা ব্যবসা ছাড়া এর বাইরে কোনো পলিটিক্যাল এজেন্ডা সে আনতে পারবে না। দীর্ঘদিন হাজার বছর ধরে চায়নার কোনো রাজনৈতিক উচ্চবিলাস, পৃথিবীকে নিয়ন্ত্রণ করার মতো রাজনৈতিক উচ্চবিলাস চায়নার ক্ষেত্রে দেখা যায়নি। চায়না যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে ব্যবসা, যে আমার ব্যবসা ঠিক থাকবে, তুমি যা করার তাই করো, আমি এটা নিয়ে কোনো মাথা ঘামাবো না, এবং এটা গোটা দুনিয়াতে তারা এই কাজটা করেছে। এবং চায়নার দীর্ঘদিনের একটা রীতি কিন্তু আছে, ঐতিহাসিক প্রতিষ্ঠিত রীতি। যদি ভাবো আমরা পৃথিবীতে 2 নম্বর পজিশনে আছি, তাহলে ধারণা করো না আমরা পৃথিবীতে 1 নম্বর পজিশনে যেতে চাই। আর যদি মনে করো আমরা পৃথিবীতে 1 নম্বর পজিশনে আসি, তাহলে ধারণা করো না আমরা পড়ে যেতে চাই। অর্থাৎ তারা এরকম একটি পজিশনে আছে। এবং বর্তমান প্রেসিডেন্ট মিস্টার জিং, তার একটা সংস্কারমূলক বক্তব্য আছে, অনেকগুলো কথা আছে, এবং সেই কথাগুলোর মধ্যে সেই কথাগুলো যদি বাস্তবায়ন করতে চায়, সংবাদপত্রকে স্বাধীনতা দিতে হবে, বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, এবং দেশে তাদের গণতন্ত্রের চর্চার প্রশ্ন আসবে, এবং এই কাজগুলো সে নিজেই পারবে না। যদিও প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো হয়েছে, কিন্তু চায়নার যে কমিউনিস্ট পার্টির যে শক্তি, সেই শক্তির কাছে এটা কোনোভাবেই করতে পারবে না। আর এটা যদি করতে না পারে, তাহলে কোনোভাবেই এই প্রশ্ন আসে না যে তারা পরাশক্তি হবে। তৃতীয়ত বলেছিলাম যে জনসংখ্যার প্রশ্ন, তাদের যে বৃদ্ধ জনসংখ্যার হার প্রায় 14 কোটি, জনসংখ্যা বৃদ্ধির হার কম, এরকম বিশাল একটা এইজিং পপুলেশান নিয়ে এবং বৃদ্ধির হার কম, মানুষগুলো সব মেশিন হয়ে গেছে, এবং মেশিনের যে বেনিফিট পাওয়া, এটা কিন্তু তারা দীর্ঘদিন পেয়েছে। ইতিমধ্যে তাদের শ্রমিক সংকট শুরু হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় শ্রমিক সংকট তাদের কিন্তু শুরু হয়ে গিয়েছে। সুতরাং এই জিনিসগুলো ওভারকাম করে পৃথিবীর নেতৃত্বে আসা, পৃথিবীর 2 নম্বর পজিশনে তারা থাকবে দীর্ঘদিন, কিন্তু পৃথিবীর নেতৃত্বে আসা, পৃথিবীর রুলিং স্টেট হওয়া, এই জিনিসটা তারা পারবে না। এবং প্রতি 6 জন পুরুষে 1 জন মহিলা বিয়ে করার অবস্থা এখন সেখানে আছে, অর্থাৎ পুরুষরা বিয়ে করার জন্য কোনো মহিলা খুঁজে পাবে না সেখানে, এবং সামাজিক একটা অস্থিরতা অল্প সময়ের মধ্যে তৈরি হবে। সামান্য সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটু সুযোগ দেওয়া হয়েছিল, চায়না যে হারে লোকাল লোকজনের মতামত ছিল সেটা অবিশ্বাস্য রকমের, এবং তারা যে নৃশংসতার সাথে দেশটাকে ডমিনেট করছে, এই নৃশংসতা খুব বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না যদি জনসংখ্যার এই ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এবং সামাজিক অস্থিরতা সেখানে তৈরি হবে। আরেকটা হচ্ছে তারা অসম্ভব রকমের জাতীয়তাবাদী, এবং সেখানে পিয়ন থেকে শুরু করে সায়েন্টিফিক অফিসার পর্যন্ত, যেমন ধরেন ইউরোপীয় ইউনিয়ন বলেন, ইউরোপের দেশগুলো বলেন, আমেরিকা বলেন, গোটা দুনিয়াতে প্রায় সব দেশেই তারা হায়ার করে, দুনিয়ার মেধাগুলো তারা নিয়ে যায়। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সব মেধাগুলো, এশিয়ার মেধাগুলোও তারা নিয়ে যায়, জায়গা দেয় সেখানে, তারা স্কলারশিপ দেয় এবং সেখানে তাদের এখানে কাজ করার সুযোগ দেয়, এবং এই মেধাগুলো নিয়েই তারা কিন্তু এগিয়ে গিয়েছে। চায়না একটা কাজ করতে পারে, অন্যদের প্রযুক্তি চুরি করতে পারে, কিন্তু নিজেরা ওই জায়গায় পৃথিবীর কোনো মানুষকে তাদের জায়গাগুলোতে জায়গা দেয় না, এবং কি সাধারণ বাংলা সংবাদ পাঠ করবে সেই সংবাদটাও পারে না, তাও চাইনিজদেরকে বাংলা শিখিয়ে তাদেরকে দিয়ে পাঠ করানো হয়। অর্থাৎ এরকম একটা অসম্ভব রকমের জাতীয়তাবাদী চেতনা নিয়ে লিমিটেড, যেখানে কোনো ইন্টারাকশান হয় না, সেই ইন্টারাকশান না থাকা অবস্থায় নিজেদের মেধা দিয়ে দীর্ঘদিন এই ক্রিয়েটিভিটি চুরি করে বেশি দিন চালানো যাবে না। এবং সেখানে পানির সংকট দেখা দিয়েছে বৃহত্তর একটা এলাকায়, এগ্রিকালচারের সংকট তারা দেখা দিবে, খুব দ্রুত এগ্রিকালচারের সংকটে পড়বে তারা। এই জায়গাগুলোতে এসে এই বৃহৎ একটা ইকোনমিকে এরকম একটা অবস্থায় ধরে রাখা, বড় হওয়া আরও সমস্যা হয়েছে, এই বৃহৎ ইকোনমিকে ধরে রেখে প্রথম সারিতে রুলিং স্টেট হওয়া, কর্তৃত্ববাদী রাষ্ট্র হওয়া তাদের পক্ষে সম্ভব না। তো সেই জায়গায় তাহলে কারা যাবে? যতক্ষণ না অন্য কেউ আসছে না, ততক্ষণ আমেরিকা কিন্তু তার জায়গায় আছে, সেই জায়গায় ইসরায়েল ঢুকে পড়েছে। এবং অনেকে এটা হাস্যকর বিষয়টা হেসে উড়িয়ে দিতে পারেন যে ইসরায়েল একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র হওয়ার জন্য যে ভূখণ্ড দরকার সেই ভূখণ্ড ইসরায়েলের নাই, একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র হওয়ার জন্য মিলিটারি যে সাইজ দরকার, সামরিক বাহিনী যত বড় হওয়া দরকার সেটা তাদের নাই, একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র হওয়ার জন্য সামরিক ইকুইপমেন্ট যা দরকার সেটা তাদের আছে, অনেক উন্নত, কিন্তু কম, সেনাবাহিনীর সংখ্যা কম, সুতরাং তারা পারবে না। আরেকটা হচ্ছে তারা একটা চতুর্দিকে একটা মুসলিম বাউন্ডারির মধ্যে আছে, এমনভাবে প্রত্যেকটা রাষ্ট্রই তাদের এগেনিস্টে, এরকম একটা অবস্থা তারা কর্তৃত্ববাদী রাষ্ট্র কীভাবে হবে, এরকম ধারণা আমাদের আছে, অনেকে করে থাকি। কিন্তু আমার যেটা তৃতীয় পক্ষ চায়না এবং আমেরিকার মধ্যে ঢুকে পড়েছে, এবং সেটা আমরা দেখছি,
এবং এই তিন সাংবাদিক মধ্যপ্রাচ্যের তারা যে লেখাটা লিখেছেন তাদের বক্তব্য কিন্তু এরকম যে জায়গায় জায়গায় যে ভাইরাসের আক্রমণগুলো দেখা যাচ্ছে সবগুলো চায়না এবং আমেরিকার নয়, এটা থার্ড পার্টি ঢুকে পড়েছে এবং থার্ড পার্টি জায়গায় জায়গায় এই ভাইরাস ছড়িয়েছে এবং তাদের ভাইরাসগুলো ভিন্ন রকমের এবং সেটাও করোনা টাইপের এবং এরকম একটা অবস্থা, তাহলে ইসরায়েল কেন এটা করেছে, কি চায় তারা, প্রশ্নটা হচ্ছে সে জায়গায়। আপনারা যদি একটু পিছনে যান, পৃথিবীর যে প্রথম বিশ্বযুদ্ধ সেই বিশ্বযুদ্ধটা কীভাবে হয়েছিল, আমরা যারা পলিটিক্যাল সায়েন্সে যারা পাঠক, রাজনীতি বিজ্ঞানে যারা পাঠক, তারা আমরা কারণ ও ফলাফল পড়ি যে প্রথম বিশ্বযুদ্ধ অনেকগুলো কারণে সংঘটিত হয়েছিল, অপপ্রচার হয়েছিল, এরপর একটা পক্ষ আরেকটা পক্ষের সাথে জড়াইতে অনেকগুলো পক্ষ জড়িয়ে গেছে, কিন্তু এর পিছনে ছিল ইহুদিরা, এটা অনেকেই হয়তো আমরা জানি না। প্রথম বিশ্বযুদ্ধ কখনোই হতো না। ব্রিটেনকে যখন জার্মানি চতুর্দিক থেকে জার্মানির সাবমেরিন ঘিরে ফেলেছে, ব্রিটেন অসহায়ত্ব বোধ করছিল, গোটা দুনিয়ার পরাশক্তি তখন ব্রিটেন, অথচ সে অসহায়ত্ব বোধ করছে। আর সেই সময়ে ইউরোপের যে তাদের কোনো রাষ্ট্র ছিল না ইহুদিদের, ইউরোপিয়ান যে ইহুদিরা, এবং তারা ওই সময়টাতে ভালো টাকা পয়সার মালিক ছিল, কিভাবে আফ্রিকার যে কিম্বালি যে খনি, সোনার খনি এবং হীরার খনি, ইউরোপিয়ান কোম্পানি যেটা পুরাই ইহুদি মালিক, তারা অল্প টাকায় কিনে নিয়েছিল নগদ টাকায়। এখনও অল্প কয়েক বছরের ব্যবধানে গোটা দুনিয়ার 60% হীরা যেখান থেকে উত্তোলিত হয়েছে সেই কিম্বালি খনি অল্প কয়েক বছরের ব্যবধানে পুরো খালি করে ফেলছে তারা। কোটি 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 ডলার তারা একসাথে ইনকাম করেছে অল্প কয়েক বছরে, এবং আফ্রিকা খুব সামান্য লাভবান হয়েছে, এবং সেই সম্পদ, সেই ডলার, সেই টাকা তারা ব্যবহার করেছে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত করার জন্য, এবং তারা আমেরিকাকে রাজি করিয়েছে। আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে জড়িত হওয়ার কোনো কারণ ছিল না এবং রাজিও ছিল না। আমেরিকাকে রাজি করিয়েছে এই ইহুদিরা, ব্রিটেনকে রাজি করিয়েছে তাদের শত্রু আমেরিকার সাথে একসাথে এক জায়গায় কাজ করার জন্য, ব্রিটেন নিজে অসহায় তখন, এবং এই কাজগুলো করার মধ্যে দিয়ে ব্রিটেনের কাছ থেকে তারা কিছু কাজ করে নিয়েছে। তখন পৃথিবীতে একমাত্র খেলাপথ ওসমানি খেলাপথ পৃথিবীতে প্রতিষ্ঠিত, আর বাইতুল মকাদ্দাস তখন ওসমানি খেলাপথের অধীনে, আর যতদিন পৃথিবীতে খেলাপথ প্রতিষ্ঠিত ততদিন ইহুদিদের কোনো সুযোগ নাই, ইহুদিরা এটা ভালো করেই জানত। এবং প্রথম বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ ফলাফল ছিল পৃথিবী থেকে খেলাপথ বিলুপ্ত হয়ে গিয়েছিল, পৃথিবী থেকে খেলাপথ বিলুপ্ত হয়েছিল, এবং প্রথম বিশ্বযুদ্ধের ওই সময়টাতে ব্রিটেনের মুখ দিয়ে বেলফোর ঘোষণা আদায় করেছিল ইহুদিরা, তাদের জন্য একটা রাষ্ট্র দরকার, এই ঘোষণা তারা আদায় করেছিল, এবং পৃথিবী থেকে খেলাপথ বিলুপ্ত, নামে মাত্র খলিফা ছিল, কামাল আতাতুর্ক তখন ক্ষমতায়, এবং অল্প কিছু বছর পরে 1924 সালে এসে খেলাপথ বিলুপ্ত ঘোষণা করে। এবং তাদের প্রচেষ্টা, ইহুদিদের প্রচেষ্টায় মক্কা এবং মদিনায় শরীফ হোসেনকে তারা স্বাধীন করেছিল, বলেছে তোমরা স্বাধীন হও, এবং হেজাজে আল সৌদকে তারা স্বাধীন করেছিল, এবং পরবর্তীতে শরীফ হোসেন যখন বুঝতে পারলো এটা ইহুদিদের ষড়যন্ত্র, শরীফ হোসেনকে তারা হটিয়ে আব্দুল আজিজকে মক্কা এবং মদিনার কন্ট্রোল দিয়েছে, এবং তখন যেটা এখন সালাফিরা যেটা বলে থাকেন তাদেরকে কিন্তু তখন তারা একসাথে ইনক্লুড করেছিল। এবং সেই সময়টাতে যে খেলাপদ আন্দোলন গড়ে উঠেছিল ভারত উপমহাদেশে মাওলানা মোহাম্মদ আলী এবং মাওলানা শওকত আলীর নেতৃত্বে, গোটা দুনিয়াতে কলোনি উপনিবেশিক শাসন হটার মূল উসিলা ছিল কিন্তু এই খেলাপদ আন্দোলন, এবং এটার কারণে গোটা দুনিয়া থেকে উপনিবেশিক শক্তিকে হটানোর আন্দোলন চাঙ্গা হয়ে গিয়েছিল, যাই সেটা ভিন্ন আলোচনা। তো বিষয় হচ্ছে যে ইহুদিদের ফলশ্রুতি প্রথম বিশ্বযুদ্ধে তারা লাভবান হয়েছিল, পৃথিবী থেকে খেলাপথ বিলুপ্ত করতে পেরেছিল, এবং এটা না করতে পারলে তারা জেরুজালেমে ঢুকতে পারছিল না, দ্বিতীয়ত তারা বেলফোর ঘোষণা আদায় করেছিল, এবং অল্প বছরের ব্যবধানে তারা অনেক চেষ্টা করেছে, 1930 সালেও চেষ্টা করেছে, 1935 চেষ্টা করেছে, পারে নাই, পরে 1939 সালে এসে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত করেছে, এবং সেটার পিছনে ইহুদিরা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের লাভ হয়েছে, তারা ইসরায়েলের কর্তৃত্ব পেয়েছে, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, এবং ফিলিস্তিনিদেরকে হটিয়ে সেখানে ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের লাভ, এবং সেই বিশ্বযুদ্ধ তারা সংগঠিত করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা গেল তখন আর পরাশক্তি নয়, ব্রিটেন আর পরাশক্তি নয়, তখন পরাশক্তি হয়ে গেছে আমেরিকা, এবং আমেরিকার সেই পরাশক্তি হওয়ার পিছনেও তাদের ইহুদিদের এই ইনভেস্টার ছিল, এবং তারা এখান থেকে লাভবান হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা দীর্ঘদিন চেষ্টা করেছে রাশিয়া এবং আমেরিকার মধ্যে ফাইট লাগানো, ফাইট তারা লাগিয়েছেও, কিন্তু সেটা কখনো বিশ্বযুদ্ধ হয়নি, কারণ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে মারাত্মক এক ধরনের সমঝোতা ছিল, শেষ মুহূর্তে যদি সংঘাত শুরু হয়ে যায়, তখন একটা রেড ফোন ছিল, সেই রেড ফোন যদি ক্রেমলিন থেকে যদি রাশিয়ার প্রেসিডেন্ট উঠাতো, সম্রাট উঠাতো, হোয়াইট হাউস এটা বাঁচত, আর হোয়াইট হাউস থেকে যদি ওই সেটটা উঠাতো,
এটা ক্রেমলিনে বাঁচত, প্রাসাদে বাঁচত, শেষ মুহূর্তে তারা যুদ্ধ থেকে ফিরে আসতো, মারাত্মক সংঘাত তারা বাঁচতে দেয় নাই কখনো, যার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি। ইহুদিরা চেষ্টা করে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটানোর জন্য দীর্ঘদিন ধরে। এরপরে তারা জায়গায় জায়গায় জীবাণু অস্ত্র মেরে, এরপরে উপসাগরীয় যুদ্ধ তৈরি করে আমেরিকাকে দিয়ে অনেক বহুজাতিক বাহিনী তৈরি করে তখনও বিশ্বযুদ্ধ ঘটানোর চেষ্টা করেছিল, হয়নি, পারেনি। এরপরে ইরানের সুলাইমান কাসিমিকে সুলাইমানকে হত্যা করে আর সেখানেও একটা বিশ্বযুদ্ধ বাড়ানোর চেষ্টা করেছে, হয়নি। সিরিয়া কেন্দ্রিক ঘটনা ঘটিয়ে সেখানেও একটা বিশ্বযুদ্ধ বাজানোর জন্য তারা চেষ্টা করেছে, সেটাও হয়ে ওঠেনি। এখন তারা একটা স্কোপ পেয়েছে, একটা জীবাণু বিশ্বযুদ্ধ তারা যদি বাজিয়ে দিতে পারে তাহলে সেখান থেকে তারা ফায়দা উঠাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমেরিকা এবং চীনের মধ্যে মারাত্মক একটা সমঝোতা ইন্টারনালি তৈরি হয়ে গিয়েছে, যার কারণে এটা জীবাণু বিশ্বযুদ্ধ পর্যায়ে যায় কি না আমরা জানি না, কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার কারণে এটা কখন গিয়ে থামে এটা বলা যাচ্ছে না। যদি তারা সিদ্ধান্ত নেয় যে এইভাবে হবে না তাহলে এটা থেমে যাবে, না হয় কিন্তু এটা তারা আরও চালাবে, জায়গায় জায়গায় এক্সপেরিমেন্ট চালাবে, কারণ তারা আসতে চায় আমেরিকাকে ধারণ করে ইসরায়েল রুলিং স্টেট হতে চায়। এখন আমার এই কথাটা হাস্যকর মনে হতে পারে কিছু ক্ষেত্রে, যে ইসরায়েল কীভাবে রুলিং স্টেট হবে অথবা পরাশক্তি হবে। বিষয় হচ্ছে আমরা যারা ইমানকে ধারণ করি, আমরা যারা কোরআন এবং হাদিসকে নিয়ে চর্চা করি এবং আখেরি জামানা নিয়ে আমরা যারা পড়াশোনা করছি, আমরা গভীরভাবে আমরা জানি যে ইমাম আল মাহদি আলাইহিস সালাম তিনি শেষ জামানায় আসবেন, এটা আমাদের ইমানের অংশ, আকাইদের অংশ, এবং তিনি আসবেন এটা সুনিশ্চিত। তিনি হেদায়তপ্রাপ্ত এবং যে তিনি হেদায়তপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে তিনি সুপদপ্রাপ্ত, কিন্তু যেহেতু তিনি মানুষ এবং তিনি নবী নন, যাহাতে তিনি মিসগাইডেড না হন, হেদায়তের পথ থেকে বিচ্ছুত না হন, যার কারণে তিনি নিজের পরিচয় তিনি নিজে জানেন না, এক রাতে তিনি তার পরিচয় অর্জন করে ফেলবেন, এক রাতে তিনি সমস্ত জ্ঞান অর্জন করবেন, এক রাতে তিনি সমস্ত দূরদর্শিতা অর্জন করবেন, এক রাতের মধ্যে তিনি সমস্ত জ্ঞানগুলো, সামরিক জ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান, সব জ্ঞান অর্জন করবেন, যদিও তিনি প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেননি, সব কিছু তিনি পেয়ে যাবেন এবং রাতের পরেই তিনি প্রকাশিত হয়ে যাবেন। কিন্তু বিষয় হচ্ছে যে তিনি কখন প্রকাশিত হবেন, এবং তিনি যখন প্রকাশিত হবেন তখন তো দাজ্জালও আসবে, চূড়ান্ত দাজ্জালকে হত্যা করবেন ঈসা আলাইহিসসালাম, কিন্তু মোকাবেলার সময়টাতে প্রথমত ইমাম আল মাহদি তিনি থাকবেন, তো দাজ্জালকে হঠাৎ করে চলে আসবে। দাজ্জাল আসতে হলে তো একটা প্রিপারেশান আছে, অনেকগুলো শর্ত পূরণ করা ছাড়া দাজ্জাল পৃথিবীতে আসতে পারবে না, অর্থাৎ তাকে মুক্ত করা হবে না, সে বন্দী আছে। হযরত তামিম দারিয়ে রাদিয়াল্লাহু তাআলার যে হাদিস, সে হাদিস অনুযায়ী আমরা জানি যে দাজ্জাল যে জায়গায় আছে সে নিজে দুনিয়ার কিছু খবর সীমিত পর্যায়ে রাখে এবং সে জানে সে কখন মুক্ত হবে, কোন শর্ত পূরণ হলে সে মুক্ত হবে সে কথাটা সে জানে, এবং এই শর্ত পূরণ হওয়া পর্যন্ত সে মুক্ত হবে না। তো শর্ত পূরণ যদি হতে হয়, ইমাম মাহদি যদি আসতে হয়, দাজ্জাল যদি আসতে হয়, শর্ত পূরণ হতে হবে। আর দাজ্জালকে কখনোই ইহুদিরা নেতা মানবে না যতক্ষণ না দাজ্জালের কন্ট্রোল পৃথিবীতে কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠিত না হবে। তো দাজ্জালের তো কন্ট্রোল থাকবে, সে গোটা দুনিয়ার ইনফরমেশন টেকনোলজি সে নিয়ন্ত্রণে নিয়ে যাবে, সে মুহূর্তের মধ্যে গোটা দুনিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একজনের ব্যাঙ্কের অ্যাকাউন্ট টাকা আরেকজনের ব্যাঙ্কে সে পাস করে দেবে জায়গায় বসে, এবং তার কোনো নেটওয়ার্ক লাগবে না, ইন্টারনেট লাগবে না, কারণ সে হচ্ছে জাসাদ। সমস্ত নবীরা এই জাসাদকে নিয়ে, দাজ্জালকে নিয়ে সতর্ক করেছিলেন তার উম্মতদেরকে, এবং আমাদের নবীও সতর্ক করেছেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের ঘটনা আমরা জানি, তিনি হঠাৎ একদিন তার সিংহাসনে একটা জাসাদকে দেখলেন মানুষের অবয়বে। তিনি যেহেতু নবী ছিলেন, তিনি শাসক ছিলেন, তার সেই দূরদর্শিতা ছিল, আল্লাহ সে জ্ঞান দিয়েছিলেন, তিনি ওই জাসাদটাকে চিনতে পেরেছিলেন এটা কী। জাসাদের আসলে অনেকগুলো অর্থ হয়, একটা হতে পারে যে যেটার নফস নাই, রুহও নাই, কিন্তু আকৃতি মানুষের মতো, কাজ করে আল্লাহর হুকুমে, অনেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো, অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন মনে হয়, অথচ তার রুহ নেই, তার নফস নাই, অথচ সে কাজ করছে। আর সেটা যদি আল্লাহর তৈরি জাসাদ হয়, সামেরি যেই বাকারাক তৈরি করেছিল, যে গাভিটা তৈরি করেছিল, সেটাকে আল্লাহ জাসাদ বলেছেন, কারণ তার রুহ ছিল না, নফস ছিল না, অথচ প্রাণীর মতো আচরণ করেছে। আর সেটা যদি আল্লাহর তৈরি জাসাদ হয়, তো সে তো এমন পাওয়ারফুল জাসাদ হবে, তার রুহ নফস কিছুই লাগবে না, কিন্তু সে অনেক পাওয়ারফুল হবে এবং সে মুহূর্তের মধ্যে গোটা দুনিয়ার কন্ট্রোল নিয়ে নেবে। তার আমাদের মতো ইন্টারনেট লাগবে না, সে ইন্টারনেটে না, ইন্টারনেট ছাড়াই সে গোটা দুনিয়ার ব্যাঙ্কিং সিস্টেম সে কন্ট্রোলে নিয়ে নেবে, সে ছাড়া পাওয়ার সাথে সাথে সে গোটা দুনিয়ার যে অ্যাটম বোমা বানান, যাই বানান, জীবাণু বোমা বানান, জীবাণু অস্ত্র বানান, যাই বানান, আপনার কন্ট্রোল যা আছে
ম্যাক্সিমাম কন্ট্রোল সে নিয়ে নেবে, মক্কা মদিনা ঢুকতে পারবে না। এর বাইরে কিন্তু যা যা ইন্টারনেটের আওতায় আছে, আইটির আওতায় আছে, সব সে কন্ট্রোল নিয়ে নিতে পারবে জায়গায় বসেই। একটা বিমান আকাশের দিকে উঠছে, সে ইশারা করে সে বিমানের ইলেকট্রিক কন্ট্রোল সে নিয়ে নেবে এবং সে বিমানটি সে ল্যান্ড করাই ফেলবে, নামাই ফেলবে। একটা বিমান ভূমিতে আছে, সেই ইশারা করে ইলেকট্রিক কন্ট্রোল নিয়ে নেবে এবং সে বিমানকে সে আকাশে উড়াই দিবে। তার বিমানের চাবিও লাগবে না, সে কন্ট্রোল নিয়ে নিতে পারবে, সেই ক্যাপাসিটি তার আছে। তো ইহুদিরা অপেক্ষা করতেছে একজন মাসায়া আসবেন, আমরা যেটাকে বলছি মাসিহুদ দাজ্জাল, মিথ্যা দাবিদার, মাসায়া মিথ্যা মাসির দাবিদার। কিন্তু ইহুদিরা তারা অপেক্ষা করছে, ইহুদিরা যে শর্তগুলোর কথা বলে সেই শর্তগুলো দাজ্জালের সাথে মিলে যায়। আর দাজ্জাল যদি এই কন্ট্রোলগুলো না করতে পারে, তা এই ক্ষমতা যদি দেখাতে না পারে, দাজ্জালকে ইহুদিরা নেতা মানবে না। আর ইহুদিরা যে একটা রাষ্ট্র যদি পৃথকভাবে শক্তিশালী সেনাবাহিনী যদি গড়ে না ওঠে, দাজ্জালের সেনাবাহিনীতে কারা আসবে সেটাও তাদের দরকার। সেটা হয়তো আখেরি জামানার শর্ত হিসেবে সেটা হয়তো পূরণ হবে, কিন্তু এটাও তো আছে আখেরি জামানায় সেই সময়ে পৃথিবী থেকে কোনো ইমানদার দুনিয়া ছেড়ে হতাশ হয়ে চলে যেতে পারে না, অর্থাৎ ইমানদাররা সেই সময় পৃথিবীতে থাকবে এবং তাদের রেসপন্স কেমন হবে, তারা কীভাবে সেটা মোকাবেলা করবেন, সেই কথাটাও আসছে হাদিসে। তো আমার কথা হচ্ছে সেই সময়টাতে আমরা অবস্থান করছি। এখন ইসরায়েল যদি সে রুলিং স্টেটে আসে, কারণ হচ্ছে দাজ্জাল শারীরিকভাবে মুক্তি পাওয়ার পরে 40 দিন সময় পাবে, যদিও প্রথম দিন 1 বছরের সমান, পরেরটা 1 মাসের সমান, তারপর 40 দিনের সমান, তারপর সাধারণ দিনের সমান। এটার অনেক ধরনের ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো অন্য দিকের আলোচনা। কিন্তু বিষয় হচ্ছে সর্বোচ্চ 40 দিন তার নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু হঠাৎ করে এসেই তার 40 দিন নিয়ন্ত্রণ হবে না। সে আসার জন্য যে ব্যাকগ্রাউন্ড দরকার, সেই ব্যাকগ্রাউন্ড তো তৈরি হবে, আর সেই ব্যাকগ্রাউন্ড তৈরি হওয়ার জন্য সীমিত পরিসরে তার কন্ট্রোল কিন্তু আসে। সে জায়গায় বসে সীমিত খোঁজখবর সে রাখতে পারে, জায়গায় বসে সীমিত সে গাইড করতে পারে, এবং সে হিসাবেই ইসরায়েল প্রস্তুত হচ্ছে, তারা সেই হিসাবেই তৈরি হচ্ছে। এবং ইসরায়েলের সাথে যারা এখন যোগাযোগ করছে, ইসরায়েল এই জন্য আমেরিকাকে হাতে রাখতে চায়, নিয়ন্ত্রণ সে করবে, ইন্ডিয়াকে হাতে রাখতে চায়, নিয়ন্ত্রণ সে করবে। ইসরায়েলের 2টা ডানা হবে, একটা ডানা হচ্ছে আমেরিকা আর একটা ডানা হচ্ছে ইন্ডিয়া। গজওয়াতুল হিন্দ হলে এই ডানাটা ভেঙে যাবে, আর আমেরিকার যে ডানাটা, এই ডানাটা ভিতর থেকে ভাঙবে, যার কারণে শক্তিও 2টাই শেষ। ইমাম মাহাদি আসার পরে এই 2টা শক্তি কোনোটাই থাকবে না, ইসরায়েল একাই থাকবে। একাই যখন থাকবে সেই মোকাবেলা হয়তো অনেক সহজ হবে। কিন্তু এই সময়টাতে যেটা বলতে চাই, রুলিং স্টেট সে হয়তো চলে আসবে, কিন্তু সে যদি আসেও, ফেসবুক বলেন, গুগল বলেন, আদার বড় বড় যতগুলো সোশ্যাল কোম্পানি আছে, এদের হেড অফিসগুলো আমেরিকাতে, কিন্তু সবগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যে বড় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, এগুলো সব ইসরায়েলে। এটা কারণ আছে, কারণ আমেরিকা একসময় তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, কিন্তু সব কিছু তারা ইসরায়েল থেকে কন্ট্রোল করতে চায়, যার কারণে পৃথিবীর শেষ যুদ্ধটা সেটা জীবাণু এবং আইটি, জীবাণু এবং ইনফরমেশান টেকনোলজি 2টার সমন্বয়েই ঘটবে। এবং সেই জায়গায় এসে আমাদের যারা, আমরা এই সময়ে আমরা সময় অতিক্রম করছি, আমাদের সূরা কাহফ বেশি বেশি তেলাওয়াত করা দরকার, এর হাকিকি জ্ঞান আমাদের অর্জন করা দরকার, যাতে অন্তত ইমাম হাদি আসলে আমরা বিভ্রান্ত না হই। কারণ এখন অনেক ধরনের প্রচারণা হচ্ছে, শিয়ারাও বলছে যে 12 জন ইমামের 11 জন শেষ, 12 নম্বর তিনি আসবেন। আচ্ছা, তিনি তো প্রকাশিত হবেন মক্কায়, আসবেন মদিনা থেকে, তো সেখানে আসলে অবস্থাটা কী দাঁড়াবে? তো অবশ্যই ইরানে তো তিনি আসছেন না, তাহলে তো অবস্থা এমন হবে অনেকে তারা অস্বীকার করে বসবেন। আবার সৌদি আরব অবস্থানরত অনেকে তাকে অস্বীকার করে বসবেন, তার বিরুদ্ধে তো একটা বাহিনী আসবে, যেটা মক্কা এবং মদিনার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে আলাদা করে মাটির ভিতর ঢুকিয়ে দেবেন। এই ঘটনা ঘটার পরপরই হাওয়া চেঞ্জ হয়ে যাবে, কারণ এরা আগ পর্যন্ত মক্কার যে পুলিশ বাহিনী সেটাও তো ইমাম মেহেদির বিরুদ্ধে থাকবে, সেখানকার যে সৌদি আরবের সেনাবাহিনী সেটাও ইমাম মেহেদির বিরুদ্ধে থাকবে। আমাদের জায়গায় জায়গায় যে তখন বলা হচ্ছে যে হামাগুড়ি দিয়ে যেটা এটার সাথে যে ইমাম মেহেদি ওই জায়গায় থাকবে, যেটা খোরাসান থেকে যে বাহিনী, কলাপতাকার বাহিনী, এবং বলা হয়েছে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলে তোমরা সেখানে চলে যাবা, কিন্তু সমাজ বাস্তবতায় তখনও তো আমাদের রাষ্ট্র ব্যবস্থা থাকবে, তখন আমাদের সমাজ ব্যবস্থা থাকবে, সেই অবস্থায় আসলে কে কোন পজিশানে থাকবেন, কে কোন অবস্থায় থাকবেন, এটা এখন এই করোনা ভাইরাসের এই মহামারী অবস্থায় আমরা কী পরিমাণ যে বিভ্রান্ত হচ্ছি তাতে বোঝা যাচ্ছে। আমরা আকাইদ নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি তৈরি করছি, বিভিন্ন জায়গায় জায়গায় আমরা বিভ্রান্তি তৈরি করছি, সেই জায়গায় তখন বিভ্রান্তিটা কোন পর্যায়ে যাবে সেটা আমাদের সময় যদি চলে আসে, আর আমরা যাতে বিভ্রান্ত না হই, এই জন্য আমাদের কোরআন এবং হাদিসের জ্ঞান বেশি অধ্যয়ন করা দরকার, সূরা কাহফ অধ্যয়ন করা দরকার, নির্ভরযোগ্য তাফসিরগুলো তার অধ্যয়ন করা দরকার, এবং বেশি বেশি আল্লাহর কাছে তৌফিক কামনা করা দরকার, আল্লাহর কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাওয়া দরকার, বেশি বেশি তওবা করা দরকার,
পিছনের জিন্দিগিটাকে আমরা একটু রেটিফাই করি, সংশোধন করি। পিছনে তাকালে আমি আপনি সবাই জানি আমাদের পিছনের অবস্থা কী, সেটাকে আমরা ঠিক করি, সামনের দিনগুলো ভালো করার চেষ্টা করি। এবং আল্লাহর পক্ষ থেকে এই যে গজব, যে এই গজব মহামারী আকারে গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, মানুষ বিভিন্নভাবে এটাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, এক একজন এক একভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এই জায়গাগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।